একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, তুমি যদি এই দুনিয়ার কথা শোনো তাহলে তোমাকে শুনেই যেতে হবে, কিন্তু তুমি যদি তোমার ভেতরের আওয়াজটাকে শোনো তাহলে কাল দুনিয়া তোমাকে শুনবে। এটা তুমি সবসময় মাথায় রাখবা যে এই ইউটিউব জগতে তুমি এসেছো, এই ইউটিউব জগতে কিন্তু কেউ তোমাকে চাইবে না যে তুমি তার থেকে উপরে উঠে যাও, কেউ চাইবে না যে তুমি তার থেকে উপরে লেভেলে উঠে যাও, তুমি বড় ইউটিউবার হয়ে যাও তার থেকে বড় লেভেলে গিয়ে। তাই অবশ্যই অবশ্যই এখানে চিন্তা ভাবনা করে ইউটিউবিং করতে হবে, না হলে কিন্তু ঠগে যাবা নিজেই, সারা বছর কাজ করবা এবং বছর শেষে গিয়ে দেখবা তোমার চ্যানেলে তুমি কিছুই করতে পারো নাই। ভিডিওটা থাম্বনেলে কি দেওয়া রয়েছে তোমরা কিন্তু খুব সুন্দর করেই দেখেছো এবং ভিডিওটা ক্লিক করেছো। ভিডিওটা থাম্বনেলে এমন দিয়েছি যে ভেঙে পড়ো না, ভাঙতে শেখো। হ্যাঁ, তোমরা অনেকেই রয়েছো ইউটিউব প্ল্যাটফর্মে, অনেক দিন ধরে কাজ করতেছো, অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করো। তোমরা কি করো, যখন তোমাদের ভিডিওতে ভিউজ আসে না প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তোমরা তোমাদের মধ্যে এমন একটা ডিমোটিভেট চলে আসে, আর তোমাদের ভালো লাগে না, কোনো কিছুই করতে ভালো লাগে না, ইউটিউবিংও করতে আর ভালো লাগে না। এটা আমার নিজের সঙ্গেও কিন্তু এক সময় হয়েছিল, যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশ ছিল না। তোমার চ্যানেলে যখন তুমি একটা ভালো সাবস্ক্রাইবার বেজ আনতে পারবে, তখন দেখবা তোমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে 200-300+, আমার এখন যেমন 200-300-400 ভিউজ হচ্ছে, তোমারও এক সময় যখন তোমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, তখন তোমার 200-300+ ভিউজ তোমার আসা শুরু হয়ে যাবে ভিডিও আপলোড দিলেই। কিন্তু ওই 1000 সাবস্ক্রাইবার তোমার পূরণ হচ্ছে না, তুমি ইউটিউবে ডিমোটিভেট হয়ে যাচ্ছ, এই ইউটিউবারকে যে SMS করছো ওই ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছো যে ভাই আমার চ্যানেলটা চেক করো, ভাই আমাকে আমাকে একটু টিপস দাও, টিপস অ্যান্ড ট্রিক্স দাও। আমি তোমাকে বলে দিচ্ছি ভাই, কোনো ইউটিউবারই তোমাকে কোনোভাবেই সাহায্য করবে না। হয়তো তোমার 10টা ইউটিউবারের সঙ্গে তুমি কথা বলার চেষ্টা করলে, একটা ইউটিউবারের সঙ্গে তুমি কথা বলতে পারলে, সে এসে তোমাকে কি বলতে পারে, হয়তো তোমার চ্যানেলটা চেক দিয়ে বলতে পারে তোমার থাম্বনেলটা ভালো করো, ভিডিওর কোয়ালিটি ভালো করো, হ্যান ত্যান 7-17 তোমাকে কিন্তু বোঝাই দিবে, কিন্তু তোমাকে কিন্তু কখনোই সে কখনোই প্রমোট করবে না। তাই অবশ্যই অবশ্যই তুমি যখন ইউটিউবে কাজ করবা, তখন তোমাকে নিজের পরিশ্রমের ওপর তোমাকে ফোকাস দিতে হবে, তোমাকে সবসময় ভাবতে হবে যে আমি এই কাজটা করতেছি, এই কাজটা কিভাবে গুছিয়ে করলে, কিভাবে ভালোভাবে করলে এই কাজটা আমি আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার এই কাজটা অনেক ভালো হবে, অনেক মানুষ পছন্দ করবে, তখনই তুমি ইউটিউবে সফল হতে পারবা। আমি যখন ইউটিউবে ভিডিও তৈরি করতাম, রেগুলার অনেক কন্টেন্ট তৈরি করতাম, অনেক কন্টেন্ট আপলোড করে দিতাম, পাগলের মতো আমি সবসময় ভিডিওই তৈরি করে যেতাম, আমি ভাবতাম না যে কিভাবে আমার কন্টেন্টটা ভালো করব, কিভাবে দর্শকের মনের মধ্যে আমি চলে যেতে পারবো আমার কন্টেন্টের দ্বারা। কিন্তু যখন আমি দেখলাম যে আসলে এই যেইভাবে আমি ভিডিও তৈরি করতেছি পাগলের মতো, এইভাবে ভিডিও তৈরি করলে ইউটিউবে কোনো দিনই আমি সাকসেস হতে পারবো না, তখন আমি পরিশ্রম করা শুরু করলাম, রাত জেগে ভিডিও তৈরি করা শুরু করলাম, স্ক্রিপ্ট লেখা শুরু করলাম যে এইভাবে এইভাবে কথা বললে, এই এই পয়েন্টে, এই যে এই জায়গায় এইভাবে কথা বললে আমার ভিডিওটা একটু হলেও ভালো হবে, একটু হলেও মানুষ দেখবে, এই ভিডিওটা সেরে যাবে না। তখন কিন্তু দেখো আমার চ্যানেলে ঢুকে দেখো, আমার চ্যানেলে কিন্তু আপলোড দিলেই, ভিডিও আপলোড দিলেই 1-2 দিনের মধ্যে আমার চ্যানেলের ভিডিওতে 500-400 ভিউজ কিন্তু আমি গেইন করে নিচ্ছি, যেটা বর্তমানে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার এটা স্বপ্ন দেখতেছে এই 400 ভিউজ পাওয়ার। তো তোমাকে কি করতে হবে, তোমাকে এই সময়টাতে পরিশ্রম করতে হবে, নিজের নিজের কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে। ভাই কন্টেন্ট ছাড়া তুমি কোনোদিনও উপরে উঠতে পারবা না, তোমার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে তুমি ইউটিউবে তোমার কিচ্ছু করা লাগবে না, SEO তোমার ভিডিওর জন্য, সঠিক কিওয়ার্ড তোমার ভিডিওর জন্য, টাইটেল, এইগুলো ভাই কিচ্ছু করা লাগবে না। তুমি যদি ভিডিও কন্টেন্ট ভালো রাখো, থাম্বনেল যদি ভালো রাখো, তোমার ভিডিও উঠতে থাকবে। আর একটা কথা মাথায় রাখবা, পরিশ্রম ছাড়া কিন্তু, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি পরিশ্রম ছাড়া কোনো জিনিসই কিন্তু অ্যাচিভ করা, সাকসেস অ্যাচিভ করা সম্ভব নয়। দেখো তোমরা যদি লক্ষ্য করো কৃষকরা কী করে, সারা দিন মাঠে পরিশ্রম করে, যে কোনো একটা ফসল, যে ফসলটা তারা তৈরি করার জন্য কিন্তু তারা লাগাতার পরিশ্রম করে একদম শুরু থেকে। মাটি যখন, মনে করো মাটি খনন করা, মাটি খনন করার পর বীজ রোপণ করা, বীজ রোপণ করার পর ওই বীজটা পরিচর্যা করা, পরিচর্যা করে 40-45 দিন পর ওই বীজটা থেকে ফল আসার জন্য অপেক্ষা করা, তারপর ওই বীজটা ফল আসলে হাড় ভাঙা পরিশ্রম করে যখন তারা নিজেদের ঘরে ফসলটা আনতে পারে, তখন কিন্তু তারা নিজেদের কাছে একটা সফলতা অনুভূতি মনে হয় যে হ্যাঁ আমরা সফল হয়েছি, এত কষ্ট করার পরে ফসলটা ঘরে তুলতে পেরেছি। সেমভাবে তুমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে তুমি কষ্ট করবা,
অনেক অনেক কষ্ট করে যাবা, অনেক কষ্ট করে যখন কাজ করে যাবা, যখন সেটার সাকসেস তুমি অ্যাচিভ করতে পারবা, তখন তোমার কাছেও একটা আনন্দ চলে আসবে। তাই অবশ্যই অবশ্যই ভেঙে পড়ো না কখনো, ভাঙতে শেখো। তোমাকে আজ কোনো ইউটিউবার রিপ্লাই দিচ্ছে না, নিজেদের নিজের কাছে একটা জেদ তৈরি করো যে আমাকে রিপ্লাই দিচ্ছে না, আমি এক সময় এমন পর্যায়ে দাঁড়াবো আমাকে অনেকেই এসএমএস দিবে, আর সেই পর্যায়ে আমি সবার এসএমএস রিপ্লাই দেবো, সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কারণ ছোট কন্টেন্ট ক্রিয়েটারের কষ্টটা আমি বুঝি। এরকম নিজের কাছে ভাবতে থাকো আর নিজের কন্টেন্টের দিকে ফোকাস দিতে থাকো। দেখো তোমার ইউটিউব চ্যানেলের তোমার ডেডিকেট এবং পরিশ্রমের সাহায্যে যেই কাজটি তুমি করে যাবা, দেখবা খুব দ্রুত তোমার চ্যানেলটি সাকসেস অ্যাচিভ করে নিয়েছে, আর তুমি ইউটিউবে হয়ে গিয়েছো একজন সাকসেসফুল ইউটিউবার। আর তোমার পেছনে কথা বলার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্য অনেক মানুষ লাইন দিয়েছে। তো ভাই, ভিডিওতে আমি যা শেখাইতে চাইছি সেটা আমি তোমাদের শেখাইতে পেরেছি কি না আমি সেটা জানি না, কিন্তু যদি ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর ছোট্ট ভাইকে একটা সুন্দর কমেন্ট করে বলে দিও যে ভাই ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে।